দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি পায়রা চত্বরের ঠিক পাশেই। আর এখানে আজকে যে ভাইটির উদ্দেশ্যে আসা তুহিন ভাই, এই তুহিন ভাই এর আগে নিজের চলাচল করার ক্ষমতা নেই, পায়ে কোনো জোর নেই। এর আগে আমরা একটা ভিডিও বানানোর পরে ছোট একটা গাড়ি প্রবাস একজন দিয়েছিল, তারপরে এই গাড়িটা আস্তে আস্তে অকেজ হয়ে যাওয়ার পরে আবার আমরা আরেকটা ভিডিও বানিয়েছিলাম তার একটা চলাচলের জন্য গাড়ির ব্যবস্থা যাতে হয়ে যায়। তারপর অনেক দিন যাবত কোনো খোঁজখবর কেউ ওইভাবে সাড়া দেয়নি। এরপরে ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার হিলফুল ফজল নামে যে সংগঠন আছে সভাপতি শাইনুর আলম ভাইয়ের সাথে আমার কথা হয়। হওয়ার পরে ভাই বলে যে তার জন্য আমরা একটা গাড়ির ব্যবস্থা করে দেবো, এবং সে যে এখন মানুষের কাছ থেকে চেয়ে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছে তার জন্য এটা না করতে হয়, তার জন্য তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। আর এরপর শাইনুর আলম ভাইয়ের তত্ত্বাবধানে একটা গাড়ি কিন্তু আজকে আমাদের সামনে উপস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে সম্পূর্ণ। আর তুহিন ভাই যে ভাঙা গাড়িটা আছে এই গাড়ি থেকে আমরা আজকে সংগঠনের হিলফুল ফজলের যে সংগঠনের সদস্যরা আছে তাদের মাধ্যমে আজকে নতুন গাড়িতে তুহিন ভাই উঠবে। আপনারা সবাই একটু তুহিন ভাইকে নতুন গাড়িতে উঠাই দেন। আপনারা দেখতে পাচ্ছেন হিলফুল ফজলের যে সদস্যরা আছে সবাই সহযোগিতায় তুহিন ভাই আজকে নতুন একটা গাড়ি পেয়েছে, এবং তার এই গাড়িতে বসে গাড়িতে লেখা আছে ভিক্ষাবৃত্তি না বলি কর্ম দিয়ে জীবন গড়ি। দর্শক দেখতেই পাচ্ছেন নতুন গাড়িতে তুহিন ভাই বসে আছে। আমরা তুহিন ভাইয়ের কাছ থেকে জানবো যে তার এই যে নতুন গাড়িতে আজকে উঠলো এবং নতুন গাড়ি পেলো তার কেমন লাগছে, তার অনুভূতিটা কি? এই যে নতুন একটা গাড়ি হিলফুল ফজল সংগঠনের লোকজন মিলে আপনাকে নতুন একটা গাড়ি তৈরি করে দিয়েছে, এমনকি আপনি যে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করছিলেন খেয়ে না খেয়ে এই পাঁচত্তর মোড়েই শীতের মধ্যেও দেখছি আপনার ওই যে রাতের বেলায় যে দোকানগুলো চার দোকানগুলো দেওয়া হয় সে জায়গায় আপনি পাশে বসে বসে থেকেছেন, কিন্তু এই যে একটা নতুন গাড়ি এবং গাড়ির পিছনে আমরা দেখতে পাচ্ছি ভিক্ষাবৃত্তিকে না বলি কর্ম দিয়ে জীবন গড়ি, এই যে নতুন একটা ব্যবসা আপনাকে তারা দিয়ে দিচ্ছে কেমন লাগছে আপনার? ভালো লাগছে, যে ব্যবসা ভিক্ষা করে খেতে হবে না, ভিক্ষা করে খাবো না, কর্ম করেই খাবো। নতুন জীবন আপনি শুরু করতে চাচ্ছেন, ধন্যবাদ। আসলে ভালো লাগছে, আজকে ভালো লাগার একটা দিন। আর আমাদের সঙ্গে এখানে হিলফুল ফজল সংগঠনের যে সহসভাপতি আছে সেলিম আহমেদ সেই ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে তুহিন ভাইয়ের একটা গাড়ির ব্যবস্থা হয়েছে এমনকি তার একটা নতুন ব্যবসার ব্যবস্থা হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কেমন লাগছে আজকে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই ঝিনাইদহ টিভিকে, যার মাধ্যমেই কিন্তু আমরা আজকে ভাইয়ের একটা নতুন একটা গাড়ির ব্যবস্থা করতে পেরেছি, কারণ ঝিনাইদহ টিভির মাধ্যমে আমরা জানতে পেরেছি ভাইয়ের একটা গাড়ির প্রয়োজন। আর আপনারা জানেন ঝিনাইদহ ব্যাপারী পাড়া হিলফুল ফজল সংগঠন এটা একটা সামাজিক সংগঠন যার মূল লক্ষ্যই হচ্ছে মানব কল্যাণ, আর সেই কল্যাণের একটা অংশ হিসেবে ভাইকে আমরা শুধুমাত্র গাড়ি দিয়ে নয় আমরা তাকে আর্থিক ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম ব্যবসায়ী পলিসি সে যেন একটা কর্ম করে তার জীবনকে সুন্দরভাবে এই ভিক্ষাকে যেন তার পেশা হিসেবে না নিয়ে একটা কর্মের মাধ্যমে নতুন জীবন শুরু করতে পারে, এই জন্যই কিন্তু আমাদের এই ব্যবস্থা। ভাইকে আমরা বলেছি যে ভাই কোন ব্যবসা করলে সে সুন্দরভাবে তার জীবনকে পরিচালনা করতে পারবে, তারপরে আল্লাহর ইচ্ছা আমরা হিলফুল ফজল সংগঠনের পক্ষ থেকে অবশ্যই তাকে সাহায্য এবং সহযোগিতা করব। আর শুধুমাত্র তাই না, আমরা যারা আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যারা আছি আমরা কিন্তু বেকার আছি, কর্মজীবী আছি, যেমন আমাদের আরও কিন্তু প্রতিষ্ঠান আছে, আমার ব্যক্তিগত আছে খান রিপেয়ারিং শপ পায়রা চত্বর, ইলেকট্রিক ইলেকট্রনিক্স, আমাদের একটা খেলাঘর আছে লাইব্রেরি পটির পিছনে,
আলামিন খেলাঘর, আমাদের একটা ইসলামী বই টুপি এইসবের দোকান আছে পৌর মার্কেটে। আমরা এই রকম বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যত নিপীড়িত এবং দারিদ্র মানুষের পাশে থাকার জন্যই হেল্পফুল ফজলের মূল কাজ। তা আমরাও ধন্যবাদ জানাই যে ঝিনেদা টিভিকে, অনেক নিউজ আছে যেটা আমাদের অজানা থাকে, এই ঝিনেদা টিভির মাধ্যমে কিন্তু আমরা এগুলো জানতে পারি এবং ঝিনেদা টিভির মাধ্যমেই তাদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। আমরাও কিন্তু সবসময় চেষ্টা করি, আমরা যেমন নিউজ তুলে ধরি, কিন্তু আমাদের তো এরকম সামর্থ্য নাই যে সহযোগিতা করার। পাশাপাশি ঝিনেদা টিভির সাথে একত্রতা ডাক দিয়ে আপনারা যে তাদেরকে সহযোগিতা করেন, এটার জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর এমনকি আরেকটা বিষয় জানিয়ে রাখি দর্শক, যে এই তুহিন ভাইয়ের ব্যবসার জন্য যে জিনিস কিনে দেওয়া হবে, যে জিনিসগুলো সে বিক্রি করবে, এমনকি তার নিজের খাওয়ার জন্য যে টাকাগুলো খরচ হয়ে যাবে, মূল ক্যাশ থেকেও যদি টাকা খরচ হয়ে যায়, পুনরায় তারা আবার সেই মাল কিনে দিবে। এমন নয় যে একদিন আজকে কিনে দিলেও পরবর্তীতে কেমন থাকবে তুহিন আর খোঁজ নেবে না, এমন নয়। তারা কিন্তু নিয়মিতভাবে এই যে যেমনটি বলছিলেন ভাইয়ের দোকান, তারপরে এই যে ভাইয়ের সবাই কিন্তু দোকান আছে এই পায়রা চত্বরে, তারা সবসময় দেখবে যে তুহিনের ব্যবসা কেমন চলছে, তার ব্যবসায় যদি কোনো কিছু ঘাটতি থাকে সেগুলো আবার পুনরায় তারা ভরে দেবে আর কি, সম্পূর্ণ মাল দিয়ে। এমনকি আমরা গাড়ির পিছনে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, গাড়িতে কিন্তু ভাই লেখে দিয়েছে, ভিক্ষাবৃত্তিকে না বলি কর্ম দিয়ে জীবন করি, সৌজন্যে হেল্পফুল ফজল ব্যাপারে বলা আছে না এটা। এমনকি এই যে দেখতে পাচ্ছেন যে একটা পিছনে বক্স কিন্তু করে দেওয়া আছে, সে যে জিনিসপত্র বিক্রি করবে সেগুলো যখন রাখার দরকার হবে এখানে বক্সের মধ্যে রাখতে পারবে। একটা তালার ব্যবস্থা করা আছে যে সে এখন যাতে আর ভিক্ষা করে না খেতে হয়, তার জীবনযাপনের জন্য যা দরকার তারা কিন্তু, সে বলেছে যে তুহিন ভাই যে ব্যবসা করতে চায় তার এই গাড়িতে যদি মাল রাখার জন্য আরও তিন চারটা ই করে বক্স বা হচ্ছে কোনো তাক করে দেওয়া লাগে, তারা কিন্তু সেটা করে দিবে। আর এই যেটা বলছিলেন ভাই, আপনার পাশেই সে থাকবে, সামনে থাকবে, আমরা সবসময় দেখো ভালো করবো, সবসময় আমরা দেখো ভালোর জন্য আমরা পাশে আছি ইনশাল্লাহ। সে যে ব্যবসা করতে চায় অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন কিভাবে ভালো করা যায়, ইনশাল্লাহ চেষ্টা করব আমরা তার সর্বক্ষণিক সর্বভাবে সাহায্য করার জন্য। এই যে একটা তুহিন ভাই যেমন মানুষের কাছে যে হাত পাত্র ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতো, এই জায়গায় আপনাদের কাছেই ছিল, এখন যে আবার নতুন একটা গাড়িতে উঠছে, এই যে মানে ব্যবসা করে খাবে, তার জন্য কেমন লাগছে আপনাকে? আমাদের এখন ইনশাল্লাহ খুব ভালো লাগছে, ধন্যবাদ ব্যাপারে পড়া হেল্পফুল ফজলকে। আসলে মানুষ মানুষের পাশে দাঁড়ালে, মানুষ আমাদের দেশে এমন অনেক অসহায় আছে যাদের পাশে আমরা যদি সবাই মিলে দাঁড়াই তাহলে একজন স্বাবলম্বী হয়ে তার নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরাও আশা করি তুহিন ভাই ব্যবসা করে ভালোভাবে জীবনযাপন করবে, এমনকি তার এখন থেকে আর যে তার খাওয়ার টাকা বা তার যে টাকা ব্যবসা থেকে খরচ হয়ে গেলে আবার টাকা কোথায় পাবে এরকম চিন্তা করা লাগবে না। হেল্পফুল ফজল কথা দিয়েছে তারা সর্বক্ষণিক তাকে দেখভাল করবে, এমনকি তার যে ব্যবসা টাকা যদি দরকার হয় টাকা কিন্তু তারা দিবে না, তারা সবসময় তার দোকানে, এটাই এখন তার দোকান, এই ভ্যান গাড়িটাই তার দোকান, এই দোকানে সর্বক্ষণিকভাবে মাল তারা কিনে দেবে। সর্বশেষ হেল্পফুল ফজলের যে সদস্য আছে তাদের কাছেও একটু জানতে চাই যে এই যে একটা ভালো কাজ, এই যে একটা মানুষের পাশে আমরা আপনারা দাঁড়িয়েছেন, কেমন লাগছে আপনাদের? অবশ্যই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আর আমরা আশা করি যে আমাদের এই কাজের মাধ্যমে সবাই অনুপ্রাণিত হোক এবং এরকম ভালো কাজে সবাই এগিয়ে আসুক। কারণ আমাদের বড় ভাই যেটা বলেছেন যে আমরা যদি সবাই এগিয়ে আসি, মানুষের কাঁধে কাঁধ রেখে মানুষের সাহায্য করতে আসি, যারা অসহায় আছে তারা অবশ্যই স্বাবলম্বী হতে পারবে। এ কারণে আমরা আশা রাখি যে আমাদের শুধু আমরাই না, আমরা সবাই যে যেভাবে পারি, কেউ বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে পারে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, এটা আমার সর্বশেষ আশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সালাম। আর যেমনটি বলছিলেন যে আপনাদের হেল্পফুল ফজলের কিন্তু অনেকগুলো দোকান আপনাদের আছে, যেখানে আপনারা যে বিজনেস হওয়ার পরে যে কিছু টাকা হয় বা লাভ হয়, অল্প কিছু টাকা আপনারা লাভ করেন, এমনকি এই টাকাটাও আপনাদের কিন্তু এই ভালো কাজের পিছনে আপনারা অনেক সময় ব্যয় করে থাকেন, তা সেই প্রতিষ্ঠানগুলোর নাম যদি আরেকবার বলতেন দর্শকদের উদ্দেশ্যে, তারাও আপনাদের কাছ থেকে কিছুটা কেনাকাটার মাধ্যমে হয়তো এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবে। আমাদের যে পায়রা চত্বরের মোড়ে আছে খান রিপেয়ারিং, সেলিম আহমেদ সত্ত্বাধিকারী,
লাইব্রেরির পিছনে আছে আলামিন খেলাঘর, প্রপারটার আলামিন আমি নিজেই স্বত্বাধিকারী। আর আমাদের হিলফুল ফুজুলের দোকান আছে পৌর মার্কেটে, আপনার হচ্ছে টুপি, আতর, মানে ইসলামিক যেগুলো দরকার হয়, রেহেল ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় ওখানে, ইসলামিক আতর টুপি। আর এগুলোর আপনার লভ্যাংশে সিংহভাগ যা আছে হিলফুল ফুজুল সংগঠনে। আমরা সবাই সবসময় চেষ্টা করি তাদের মতন মানুষের পাশে থাকার। ইনশাল্লাহ দোয়া করেন আপনারাও, সবার দর্শকরা দোয়া করবেন ঝিনাইদহ টিভির, যেন আমরা সবসময় এদের মতন লোকের পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে পারি। এবং ঝিনাইদহ টিভিতে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা ভালো কাজটা তাদের মাধ্যমে করতে পারছি, কারণে আপনাদের আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের ডাকে সারা দেন আপনারা সবসময়। এর আগেও আমরা হৈনাকুণ্ডুতে হিলফুল ফজুলের মাধ্যমে কিন্তু একটা প্রতিবন্ধী পরিবার ছিল, তাদের একটা ঘর করে দেওয়া হয়েছিল। এমনকি এর আগেও অনেকগুলো কাজে কিন্তু আমরা যখন যেভাবে আমি দেখেছি ভিডিওর জন্য ভিডিও তুলে ধরেছি, হিলফুল ফজুলের শাহিন আলম ভাই, শাহিনুর আলম ভাই, উনি কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়েছে। আজকে সর্বশেষ তুহিন ভাইয়ের কাছে জানতে চাই, আপনার এই সবশেষ মানে আপনার অনুভূতি কি একটু বলেন আমাদের, কেমন লাগছে আপনার? সবচেয়ে আগে থেকে আমার অনেক ভালো লাগছে, অনেক এখন ব্যবসা করে আপনার কেমন লাগবে? যে আগে তো বসে বসে খেতেন, এখন তো একটু কষ্ট, কিছুটা কষ্ট করেই খেতে হবে, ব্যবসা তো একটু কষ্টের জিনিস, সেই জায়গা থেকে আপনার কি কষ্ট হবে বেশি? না, পরে অন্যের কাছে হাত পাইতে খাওয়াচ্ছে, কর্ম করে খাওয়াই, ওটাই ভালো। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, যে অন্যের কাছে হাত পেতে না খেয়ে কর্ম করে খেতে চাই তুহিন ভাই। আর আপনারা কিন্তু এই পায়রা চত্বরের পাশেই এই তুহিন ভাইয়ের দোকান কিন্তু থাকবে। আপনারা দর্শক যারা দেখছেন, আপনারা প্রয়োজনে অপ্রয়োজনে কিছু জিনিস আপনারা যদি তুহিন ভাইয়ের কাছ থেকে কেনেন, তার জীবনযাপনে আর কোনো সমস্যা হবে না, আর মানুষের কাছে হাত পাতা লাগবে না, সে এখন ব্যবসার মাধ্যমে জীবনযাপন করতে চাই। সর্বশেষ হিলফুল ফজুলকে ধন্যবাদ আমাদের সাথে এরকম একটা ভালো কাজের সাথে থাকার জন্য। আর আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, ভালো কাজে সাড়া দেন, এর জন্য আমরা ঝিনাইদহ টিভি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।